ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि। भगवद्गीते भवद्वेषिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैः साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यमसामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समवेत हयेछि श्रीमद् भगवद गीतार दशम अध्याय निये आलोचना। अध्याय नाम विभूति जोग। आमरा पूर्व दिन एई क्लासटी शेष करते पारिनी तार कारण ओई झड़ आसबे एरकम एकटा भयते आमादेर समस्त क्लास टासगुलो बंध हये गेछिलो। आमादेर ओई इलेक्ट्रिसिटी छिलो ना, इंटरनेट कानेक्शन छिलो ना, सेई कारणे आमादेर एटा बंध हये गियेछिलो। ताई एखन आजके आमरा अन्य एक दिन क्लास करछि। आपनारा जानें बार बार करे आमरा घुरे बेड़ाच्छि सरकारी काजकर्म करार जोन्नो, किन्तु कोनो क्षेत्रेई सफल होते पारछि ना। सेई आबार आगामीकाल आमरा आबार कलकाताय छुटते हबे। आमरा आगे ओई कारणे कालकेर क्लासटा हबे ना, तार बदले आजके श्रीमद् भगवद गीता एई क्लासटी होच्छे। आमरा शेष करेछिलाम 20 नम्बर श्लोक दिये अहम् आत्मा गुडाकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यञ्च भूतानाम् अनन्त एव च। भगवान बोलছেন যে হে अर्जुन, अर्जुनকে তিনি একটি বিশেষ সম্বোধনে বিভূষিত করছেন। সেটা হচ্ছে গুড়াকেশ। গুড়াকেশ মানে জিতনিদ্র। জিতনিদ্র শব্দের অর্থ হচ্ছে তিনি কি তারে কখনো ঘুমোতে যেতেন? অবশ্যই ঘুমোতে যেতেন। আমরা বিগত দিন বলেছিলাম গুড়াকেশ শব্দের অর্থ হচ্ছে যে অ্যালার্ট, অলওয়েজ অ্যালার্ট। আমাদের জীবনে এই অ্যালার্টনেসটা ভীষণভাবে জরুরি। অ্যালার্টনেস যদি আমাদের জীবনে না আসে তাহলে আমরা কোনো কাজটাই করতে পারি না। সংসার করি, অনেক সময় বোকার মতো সংসার করি। আমাদের জীবনে কোনো অ্যালার্টনেস নেই। লোকে আমাদের বোকা বানায়, লোকে আমাদের টুপি পড়ায়। আমরা এগুলোকে একেবারে মেনে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের জীবনে অ্যালার্টনেস নেই, কারণ আমরা জানি না কোন জায়গায় এসে আমাদের থামতে হবে, কতটাতে আমাদের থামতে হবে এই বোধটা নেই। এই বোধ যার আছে, যিনি এই বোধে যার নিজের ভেতরে আছে তিনি হলেন গুড়াকেশ, জিতনিদ্র এই শব্দটার অর্থে। তাই বলছেন অহম আত্মা গুড়াকেশ, হে গুড়াকেশ, হে জিতনিদ্র অর্জুন, সর্বভূত অহম আত্মা সর্বভূতাশয়স্থিতঃ, আমি সকলের জীবে অবস্থিত হৃদয়ের আত্মা, আমি ছাড়া এই জগতের আর কিচ্ছু নেই। अहमादिश्च मध्यञ्च भूतानाम् अनन्त एव च, आमी सकल जीवेर आदि, आमी सकल जीवेर मध्य, आमी सकल जीवेर अंत। आमाके दिएई सब किछुर शुरू, आमाके दिएई सब किछु चलछे। तार जे तीनटी शक्तिर, ईश्वरेर जे तीनटी शक्ति आछे, तीनटी शक्तिर प्रकाशक शक्ति एई तीनटी। एकटी होच्छे सृष्टि, आरेकटा होच्छे स्थिति एबं अपरटी होच्छे प्रलय। তাই বলছেন আমি সব কিছুর শুরুতে, আমার থেকেই সব কিছু শুরু হয়েছে। এই জগৎ সংসার যা কিছু দৃশ্যমান এবং তা যা এই ধারণ করে আছে সেইটা যেমন আমি, তেমনি আমাতেই সে অন্তে লয় পেয়ে যাবে। আমাদের এটা একটা খুব আশার কথা। আমরা যার দ্বারাই সৃষ্টি হয়ে গিয়ে থাকি না কেন, এই কথাটা একবারে খুব পরিষ্কার যে আমাদের আসল সৃষ্টিকর্তা, আমরা প্রত্যেকে ঈশ্বরের প্রতিবিম্ব, এই বোধটা আমাদের আসা দরকার। গতকালই এক জায়গায় বলছিলাম যে প্রতিবিম্ব বোধটা এটা আমাদের কিছুতেই আসে না, আমরা ঈশ্বরের প্রতিরূপ এই বোধটা আমাদের আসা খুব দরকার। আয়নাতে যখন আমরা নিজেদের দেখি, কিংবা দেখুন এই যে এখন যে আমরা যে গুগল মিটে কথা বলছি, ওই ক্যামেরায় যে আমরা নিজেদের দেখছি আমরা কিন্তু প্রতিরূপ। এবার ধরে ক্যামেরাটা যে যন্ত্রে হয়, কম্পিউটার না হলে ল্যাপটপ না হলে আমাদের ফোন, যাই হোক, সেটা যদি ছুঁড়ে ভেঙে ফেলে দেন সেটা একবারে চূর্ণ চূর্ণ হয়ে যান। তাই বলে কি আপনি নষ্ট হয়ে যাবেন? আপনি নষ্ট হয়ে যাবেন না। আপনি যে আসল মানুষটা, আপনি আসল মানুষটা থাকলেন। ঠিক সেই রকম ঈশ্বর বিরাজমান, ঈশ্বরের প্রতিরূপ হলাম আমরা। আমরা হলাম মরজগতের মানুষ, মরজগতের মানুষ, অবিনশ্বর জগতের, নশ্বর জগতের মানুষ। ঈশ্বর হলেন অবিনশ্বর জগতের মানুষ। আমরা তারই প্রতিরূপ, আমরা একে একে আসি, তার কাছে আসি, তার প্রকাশ ঘটাই, আবার তাতেই লয় পেয়ে যাই। তাই এই যে এলাম, যে এ নিয়ে যেমন আমাদের আনন্দ থাকা দরকার, এই যে বেঁচে আছি এও তারই সৃষ্টি, তারই কারণে বেঁচে আছি। কারণ এই বেঁচে থাকা যদি আমি শুভ বোধটি দেখাতে পারি, তাহলে অবশ্যই আমি আমার ঈশ্বরের সঠিক রূপটি জগতের সামনে দেখাতে পারছি। যদি না দেখাতে পারি তাহলে নিশ্চিত করে আমি আমার ভগবানের কুরূপটি দেখাচ্ছি। ঈশ্বরের দুটো রূপই থাকে, কুরূপ সুরূপ দুটিই থাকে, এই দুটির প্রকাশ করছে। আবার যখন লয় পেয়ে যাব আমাদের ভয় পাওয়ার কিছু নেই। অনেক সময় আমরা ভাবি কোন জমালয়ে যাব, কোথায় যাব, আমাদের কি হবে, সুকর্ম করা নেই কি হবে, আদতে তার পায়েতেই তার সাথেই লীন হয়ে যাব। কিন্তু আমরা আমাদের কর্মফল অনুযায়ী পুনরায় জন্মগ্রহণ করব। কারণ তার পায়ে লীন হয়ে যাওয়া এবং তার সাথে লীন হয়ে যাওয়া দুটো আলাদা জিনিস। আমরা তাতে লয় পাব, কিন্তু যদি আমাদের কর্মফল আরও বেশি নিচের দিকে আকর্ষণ করে, আবার তিনি আমাকে তার প্রতিরূপ হিসেবে পাঠাবেন। এইবারে তো মানুষ হিসেবে নাও পাঠাতে পারেন, গরু ছাগল ভেড়া কিছু একটা পাঠাবেন, কিন্তু পাঠাবেন তিনি, এই কথাটা খুব পরিষ্কার। আমরা 21 নম্বর সূত্র ধরে এগোবো। বলছেন আদিত্য নামহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান মরিচির মরুতামস্মি নক্ষত্রাণামহম শশী। 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, আদিত্য নামহম বিষ্ণুর, বিষ্ণু জ্যোতিষাম রবিরংশুমান, জ্যোতিষ্কদের মধ্যে আমি সেই কিরণদায়ী সূর্য, জগৎকে আলোকিত করতে পারে। বায়ুদের মধ্যে আমি মরিচ, মরিচির মরুতামস্মি, আর নক্ষত্রাণামহম শশী, আর যত নক্ষত্র আছে তাদের ভেতরে আমি চন্দ্র। আমাদের যা কিছু শ্রেষ্ঠ তার মধ্যে থেকে আমরা, ভগবান বলছেন আমি তার ভেতরে বিরাজ করছি। আমরা কোনো অবস্থায় কোনো সময়ের জন্যই ভগবান থেকে বিচ্যুত নয়। তার মধ্যে থেকে কয়েকটিকে শ্রীকৃষ্ণ বেছে বেছে নিয়েছেন। প্রথমটি হলো আদিত্য নামহম বিষ্ণু। সংস্কৃতে আদিত্য শব্দের অর্থ হচ্ছে সূর্য, অর্থাৎ এই যে আদিত্যদের মধ্যে আমি হলাম বিষ্ণু। আমাদের শাস্ত্রে দ্বাদশ আদিত্যের কথা বলা হয়েছে। এই দ্বাদশ আদিত্যের মধ্যে বিষ্ণু হলেন তাদের মধ্যে একজন। আদিত্য নামহম বিষ্ণু। তারপরে বলছেন জ্যোতিষাম রবিরংশুমান, জ্যোতিষ্কদের মধ্যে আমি দীপ্তিমান সূর্য। দেখুন তার যে সেন্স অফ যে উপমা, তার যে উদাহরণ দেবার যে ক্ষমতা, সেটা একটা বিশেষভাবে বলছেন। সূর্যের কথা বলছেন। সূর্য কেন? না, জগৎ যদি সূর্যহারা হয় তাহলে জগতে মৃত্যু হবে, শীতল হয়ে যাবে এই জগৎ, এবং ক্রমাগত শীতল হতে হতে জীবনের যে স্পন্দন, সেটি আমরা জীবন স্পন্দন হারা হয়ে যাব, এইটা হচ্ছে কথা। তাই ভগবান এখানে খুব পরিষ্কার করে বলছেন যে আমি সমস্ত জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য। মরিচি মরুতামস্মি, বায়ুদের মধ্যে আমি হলাম মরিচ, বায়ুদের মধ্যে আমি হলাম মরিচি। এগুলো আমাদের ধর্মতত্ত্বের কথা। নক্ষত্রাণামহম শশী, আর নক্ষত্রদের মধ্যে আমি হলাম চন্দ্র। চন্দ্র কেন? কারণ চন্দ্রের আলো আর সূর্যের আলোর মধ্যে একটা বেসিক ফারাক আছে। चंद्रेर आलो आलोकित करे जगत के प्राण देय किन्तु सेई आलोर तीव्रता एत बेशी सेटा अनेक समय आमादेर पक्षे दुस्सहनीय हये पड़े। सेई कारणे आमरा सब समय सूर्यके भालोबासी ना। सकाले सूर्य आमादेर भालो लागे देखबेन जे कारणे आमादेर तार साथे एमन सम्पर्क तार थेके बाँचार जोन्नो आमरा छाता व्यवहार करी। गरमकाल खूब आदर्श उदाहरण। तिनि आमादेर जीवनदायी किन्तु सब समय जीवनदायी नन। ये देखें एरकम अनेक मानुष आछेन जारा खूब जीवनदायी जादेर छाड़ा आमादेर जगत चले ना आबार तादेर एत बेशी जीवनदायी जे तादेरके आमरा एड़िएओ चलते भालोबासी तादेर थेके आमरा एड़िएओ थाकी। किन्तु सूर्य हलेन सब समय सर्वावस्थाय आमादेर काछे आकर्षणीय। जेमन तार सौंदर्य जेमन तार आलो ठीक तेमनि भावे तार स्निग्धता। एकटा मानुषेर भेतरे एई स्निग्धताटा आसा खूब जरूरी। दुटोर कम्बिनेशन हवार खूब जरूरी। एक हे सूर्यर मत प्राणदायी क्षमता थाकबे तार मत तीव्र हवा चाहिए आबार एकी संगे सेटी जेन खूब स्निग्ध हवा चाहिए एटा खूब जरूरी। बोलछेन वेदानां साम वेदो अस्मि देवानां अस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानां अस्मि चेतना। बोलछेन वेदानां अहम वेदानाम साम वेदो अस्मि वेद समूहेर मध्य आमी हलाम सामवेद। कि अद्भुत ब्यापार। दुटी वेद के आमादेर जीवने खूब बेशी इम्पर्टेंट देवा हय। एकटी होच्छे ऋग्वेद एबं अपरटी होच्छे यजुर्वेद। सामवेदके आमरा साधारणतो सामवेदके आमरा खूब एकटा गुरुत्व दिई ना। एमनकि मनुस्मृति मते सामवेद हलो अशुद्ध। तार कारण होच्छे एखाने सामवेदे शुधु स्तुति गान एगुली आछे। सेई कारणे सामवेदके सब समय अशुद्ध बला हय। किन्तु एई जे वेद समूहेर मध्ये एई सामवेदेर मूल भासुर होच्छे सामवेदेर मूल सम्पद होच्छे तार सुर। आपनारा जारा सामगान शुनेछेन तारा जानेन भारतीय संगीतेर एई भित्तिओ किन्तु सामवेद। ताई आगामी एवं आमादेर भगवान এই যুগের কলিকালের জন্য যে পথটি বেছে নিলেন সেটি হচ্ছে ভক্তি পথ। কলিকালের জন্য আমাদের জন্য যে পথটি বেছে নেওয়া আছে তা হচ্ছে কলি ভক্তি পথ। এবং ভক্তি পথে এগোতে গেলে সুর বা গান তার ভূমিকা অনেকটাই। আমরা কিন্তু এখন আর সেই পুরাকালে ঋষিদের মতো চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে ঈশ্বরের ধারণা করতে পারি না। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা গান গাইতে পারি। মেরে তো গিরধর গোপাল ধূসরা না কই। সেই মীরাবাই থেকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এমনকি শ্রীমা সারদা দেবীও তিনিও দেখাচ্ছেন যে সঙ্গীতের ভূমিকা কতখানি। সঙ্গীত আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে ঈশ্বরের পথে। আর সেই যুগে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ বলছেন বেদানাম সামবেদ অস্মি। ভক্তিশাস্ত্রে ভজন বা সঙ্গীতকেই सर्वोच्च मर्यादा देवा होयेछे। ताई तिनी बोलछेन जे वेदानाम सामवेदो अस्मि। तारपरे बोलछेन देवानाम अस्मि वासवः। देवतादेर मध्य आमी हलाम देवराज इंद्र। एटा होच्छे कथा। इंद्र हलेन तिनी देवतादेर श्रेष्ठ देवता। इंद्रियानाम मनश्चास्मि। इंद्रियोदेर मध्य आमी हलाम मन। আমাদের দেহ মন বিশিষ্ট এই যে শরীরতন্ত্র আছে মন হলো এক অভিনব সত্তা। বলা হয় যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় হলেন মনস চাস্মি। সেই কারণে মনস হচ্ছে পরিণত মন নয়, আমাদের মনের যে প্রাথমিক অবস্থা মন যে অস্থির অবস্থা থাকে সেইটা হচ্ছে মন। এই মন যেটা পরবর্তীকালে এই মনের ভেতরে নানা রকম প্রশ্ন থাকতে পারে। আমি কে? এই যে আমাদের যে নানা রকম প্রশ্ন হয় না, আমি কে, কোথা থেকে উৎপত্তি হয়েছি, আমি নিজেকে দেখছি আমি একটা মানুষ অথচ আমি বিশ্বাস করছি না আমি একজন মানুষ, আমি কি এইটুকু, এই যে চিরজিজ্ঞাসিত মন, যে মন সবসময় এই সিদ্ধান্ত নিতে অপারগ, যে সবসময় সিদ্ধান্ত নিতে পারে না, সেই মনটির কথা বলছেন। যে যা দেখছি যা শুনছি যা স্পর্শের দ্বারা অনুভূত হচ্ছে তার কতটা গ্রহণযোগ্য হবে সেইটি আমরা বুঝতে পারি না। তাই বলছেন যে এই সিদ্ধান্ত নিতে অপারক, আমাদের যে পারপ্লেক্স যে অবস্থা, শরীরের বা মনের যে পারপ্লেক্সড অবস্থা, সেটি হলাম মানস, আমি হলাম তাই। আর বলছেন ভূতানাম অস্মি চেতনা, তারপরে বলছেন সকল জীবের মধ্যে আমি বুদ্ধিতত্ত্ব বা চেতনা। চেতনা বা চৈতন্যের অর্থ হলো বুদ্ধি, জানা বা উপলব্ধির সামর্থ্য। যা দেখছি, যা শুনছি, যা স্পর্শের দ্বারা অনুভব হচ্ছে, তা কতটা গ্রহণযোগ্য, যে শক্তি আমাদের সেটি বুঝতে সাহায্য করে তাকে বলা হয় ধী শক্তি, পাওয়ার অফ ইন্টালেক্ট। আপনারা দেখবেন আমরা কত বন্দনা গিয়েছি ধী শক্তির, যে ওম ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। ওম ধী শক্তির জাগরণ করতে বলছি, আমার মনকে বিশেষ দিকে চালিত করো। এটি একটি বিশেষ ধরনের শক্তি যেটা আমরা চাই। সেই শক্তি কি করে? সেই শক্তি আমাদের, ইংরেজিতে বলা হয় পাওয়ার অফ ইন্টালেক্ট, কিন্তু সেই শক্তি আমাদের ভালো মন্দের মাঝখানে বিভেদটা বুঝিয়ে দেয়, ভালো কোনটি গ্রহণযোগ্য এবং কোনটি বর্জনযোগ্য, কতটুকু গ্রহণ করতে হবে, কতটুকু বর্জন করতে হবে। এইটি যে শক্তি আমাদের বুঝতে সাহায্য করে তাকে বলা হয় ধী শক্তি বা পাওয়ার অফ ইন্টালেক্ট। এটি আমাদের জীবনে খুব বিশেষ করে আসা দরকার। সেই কারণে ভগবান বলছেন ভূতানাম অস্মি চেতনা। দেখবেন শ্রীরামকৃষ্ণদেব আর কিছু আশীর্বাদ করলেন না, তিনি আশীর্বাদ করলেন, তিনি বললেন তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক, তোমাদের ভিতরে চেতন শক্তি বা চেতনা শক্তির বিকাশ হোক। এই চেতন শক্তির যদি বিকাশ না হয় তাহলে আমি আর পাশের বাড়ির ওই জন্তুটার মধ্যে, কুকুর বেড়াল যাই থাকুক না কেন, আমাদের কিছুতেই তার ভিতরে ফারাক বুঝতে পারি না। দেখবেন রাজনৈতিক নেতারা আমাদের বলেন না যে এত পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, তাও কুকুরের মতো কেন ঘেউ ঘেউ করছো। কারণ আমাদের স্ট্যান্ডার্ডটা এমন জায়গায় পড়ে গেছে, এমন অবস্থায় আমরা পৌঁছে গেছি, আমরা যে মানুষ সেটা আর কেউ বুঝতে চাইছে না। তারা সবাই বুঝে গেছে যে আমরা মানুষের পর্যায়ে পড়ি না, যদিও দেখতে আমাদের মানুষের মতো, কিন্তু আমরা মানুষের পর্যায়ের মধ্যে পড়ি না। সেই কারণে এই দুঃসাহসিক স্টেটমেন্টগুলো মানুষের আমাদের বিরুদ্ধে করা সম্ভব হয়। ভগবান বলছেন যে আমি হলাম সেই চেতনা বা চৈতন্য, আমি সেই বুদ্ধি যা দিয়ে জানা বা উপলব্ধি করা সামর্থ্য হয়। রুদ্রানাম শঙ্করশ্চাস্মি বিত্তেশো যক্ষ রাক্ষসম বসুনাম পাবকশ্চাস্মি মেরু শিখরি নামহম। রুদ্রগণের মধ্যে আমি হলাম শঙ্কর, যক্ষ এবং রাক্ষসের মধ্যে আমি হলাম ধনরাজ কুবের। বসুনাম পাবকশ্চাস্মি, বসুগণের মধ্যে আমি হলাম অগ্নি, অষ্টবসুর যে বসু তার আমি হলাম অন্যতম, হলাম অগ্নি। আর বলছেন মেরু শিখরি নামহম, পর্বতের মধ্যে আমি হলাম মেরু পর্বত। রুদ্রানাম শঙ্করশ্চাস্মি, রুদ্রগণের মধ্যে আমি শঙ্কর বা শিব। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেগুলি হচ্ছে মূলত বৈদিক, পরবর্তীকালে এইসব শব্দের ভিন্নতর অর্থ করা হয়েছে। প্রথম যুগে, বৈদিক যুগে একাদশ রুদ্রের কথা বলা হতো এবং সেখানেও শঙ্কর হলেন সেই তাদের মধ্যে একটি রুদ্র। রুদ্র শব্দের অর্থ এখানে কেন বলছেন? শিব শব্দের অর্থ হচ্ছে কল্যাণকারী শক্তি। এই জগতে যাবতীয় কল্যাণকারী শক্তি যা কিছু থাকুক না কেন, আমি তাদের মধ্যে সেরা, আমি তাদের ভেতরে সবচেয়ে সেরা। বিত্তেশো যক্ষ রাক্ষসম, যক্ষ এবং রাক্ষসদের যে মধ্যে আমি কুবের। বিত্তেশো, আমি ধনরাজ। ধনরাজ হচ্ছে আমাদের মধ্যে যাবতীয় ভালো গুণের, সম্পদের যিনি অধিশালী। ধনরাজ অর্থে এখানে কুবের অর্থে যে টাকা পয়সার দেবতা তা নন, কিন্তু দেবতা হচ্ছেন দিব্য গুণের যে সম্পদ আছে, সেই সম্পদ যার ভেতরে আছেন। আর বলছেন সকল বসুগণের মধ্যে আমি হলাম পাবক বা অগ্নি। মেরু শিখরি নামহম, পর্বতের মধ্যে আমি হলাম মেরু। মেরু পর্বতের এই পৌরাণিক যুগে এই মেরু পর্বতকে কেন্দ্র করেই বলা হয় যে জগৎ আবর্তিত হচ্ছে। এটা এক ধরনের কাল্পনিক পর্বত, এটার অস্তিত্ব সম্পর্কে বেশ সন্দিহান আছে, কিন্তু এটা একটা কল্পনায় একটা পর্বতের কথা বলা হয়েছে, যে পর্বত সমস্ত শিখরের চেয়ে উঁচু। কেন একে বলা, ভগবান বলছেন তাদের মধ্যে আমি শ্রেষ্ঠ। কারণ জগৎ সংসারে যদি সোজা হয়, টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই 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 নিজের মাথাটিকে সোজা করে রাখতে হবে। নিজের মাথাটিকে যদি সোজা করে আমরা না রাখতে পারি, তাহলে কোনোভাবেই কোনো অবস্থাতেই এই জগতে আমরা টিকে থাকতে পারব না। এর পরের শ্লোকে বলছেন, পুরোধ সাঞ্চ মুখ্যন মাম বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানী নামহম স্কন্ধ সরসামস্মি সাগরহ। হে পৃথার পুত্র পার্থ, আমি পুরোহিতগণের মধ্যে প্রধান বা বৃহস্পতি। এই জগতে পুরোহিত, দেব পুরোহিতদের মধ্যে আমি হলাম প্রধান। আমাকে মাম বিদ্ধি শব্দটা বলছে, মাং বিদ্ধি শব্দের অর্থ জানবে। এই জানবে কথাটা কেন এখানে ব্যবহার করা হচ্ছে? কারণ তোমাকে আমি বলছি, কিন্তু তোমার যেন ধারণা করা দরকার। আমরা কথা বলতে বলতে বুঝি না, দেখবেন শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে, মাঝে মাঝে তিনি বলছেন, আচ্ছা তাহলে কি বললাম বলো দেখি, কি হলো তাই বলো দেখি। আমার ভেতরে এই ধারণাটাকে গভীরে পৌঁছে দিতে চাইছেন, সেই কারণে তিনি এই শব্দটা ব্যবহার করছেন, মান বৃদ্ধি। আমাকে জানবে, আমাকে সাধারণ বলে জানবে না, আমাকে এই বলে জানবে। কি বলে জানবে? বৃহস্পতিম পুরোধাসম চ, দেব পুরোহিতদের মধ্যে আমি হলাম প্রধান বৃহস্পতি। বৃহস্পতি একেবারে সেই মহান পুরোহিত। সেনানী নাম অহম স্কন্দ, সেনাপতিদের মধ্যে আমি হলাম স্কন্দ বা সুব্রমণিয়ম বা কার্তিক বা যা বলুন। এটা একটা ভারী সুন্দর গল্প, আমাদের কুমার সম্ভবে আছে, ভারী সুন্দর গল্প কুমার সম্ভবে আছেন। সেখানে দেবতা এবং অসুরদের ভেতরে খুব মারপিট হচ্ছে। প্রতিবার অসুররা যুদ্ধে দেবতাদের পরাভূত করছেন। পরাভূত দেবতারা একজন সেনাধ্যক্ষ খুঁজছেন, একজন সেনা প্রধানকে তারা সন্ধান করছেন। কেন সন্ধান করছেন? না, তাদের একজন নেতৃত্ব দেওয়ার লোক চাই, এবং এই নেতৃত্ব দেওয়ার লোক নেই বলে তারা ভীষণভাবে যুদ্ধক্ষেত্রে পরাভূত হচ্ছে। যেরকম দেখবেন সংসারে যেমন যদি মা না থাকে, কোনো সংসারে যদি মায়েরা না থাকেন, তাহলে সেই সংসার ঠিকভাবে নেতৃত্ব পায় না, সেই সংসার ঠিকভাবে চলতে পারে না। কারণ প্রত্যেক সংসারের নেত্রী হলেন আমাদের মা। মা আমাদেরকে ঠিকমতো চালিত করেন। বাবাদের ক্ষেত্রেও খানিকটা সমস্যা হয়ে থাকে, বাবারা করেন, কিন্তু মায়ের যে নেতৃত্ব সেটা অসম্ভব। মা জানেন, মা প্রত্যেকের পালস বোঝেন। সেনাপতি এই কারণে প্রয়োজন, কারণ সেনাপতি যুদ্ধের পালস বোঝেন। যে যুদ্ধে যে সময় যাকে যেখানে ব্যবহার করতে হবে সেইটা সেনাপতি বোঝেন। যোদ্ধা সবাই হতে পারে, কিন্তু সেনাপতি সবাই হতে পারে না। তো যখন তাদের এইরকম একটা ক্রাইসিস এসছে, তখন তাদের মনে হলো শিবের ঔরসে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তিনি আমাদের দেবসেনাপতি হতে পারেন। কিন্তু শিবের ঔরস ধারণ করার ক্ষমতা একমাত্র দেবী পার্বতী ছাড়া কারুর নেই। এদিকে সতীর দেহত্যাগের পরে মহাদেব একেবারে শোকগ্রস্ত হয়ে তিনি এই ইয়ে থেকে চলে গেছেন। তিনি শোকগ্রস্ত হয়ে তিনি সংসার ছেড়ে তিনি হিমালয় গভীর তপস্যায় মগ্ন। আর উমা তিনি পুনরায় জন্মগ্রহণ করে শিবকেই পতি হিসেবে গ্রহণ করবেন বলে তার তপস্যায় তার সামনে মগ্ন হয়ে থাকলেন। তখন দেবতারা দুজনকে পাঠালেন, একটা হচ্ছে মদন, কামের দেবতা মদন, এবং তার স্ত্রী রতি, এদের দুজনকে পাঠালেন। মদন শিব ঠাকুরের সেই দিব্য সমাধিমগ্ন রূপ দেখে একদম মুগ্ধ হয়ে গেলেন। তার কাজ ছিল শিবের গায়ে পুষ্পসর নিক্ষেপ করবে, যাতে পুষ্পসর লেগে শিবের ধ্যানভঙ্গ হয় এবং তিনি দেবী পার্বতীকে দর্শন করেন এবং তার ভেতরে প্রেম আসে এবং তিনি তাদের বিয়ে করেন। এবং তাদের বিয়ে হবার ফলে কুমার বা মুরুগান বা কার্তিকের জন্ম হয়। কিন্তু তিনি সেই শিবের দিব্য রূপ দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। হাত থেকে তার তীর নিক্ষিপ্ত হলো, কিন্তু সেটা গিয়ে এই জ্ঞান নেত্রে গিয়ে সেটা আঘাত করল। শিবের জ্ঞান নেত্রে অগ্নি বিরাজ করেন, সেটি বিকশিত হওয়া মাত্র মদন সম্পূর্ণভাবে ভস্ম হয়ে গেলেন। এবং সেই ভস্ম হয়ে যাওয়ার ফলে তার সেই ছাই মৃতদেহটিও নেই, শুধুমাত্র মৃতদেহের অবশেষ পড়ে থাকলো। মদনের স্ত্রী রতি শিবের সামনে অঝরে কাঁদতে থাকলেন, বললেন, দেবতারা এই এক মহৎ উদ্দেশ্যে পাঠিয়েছে, আমার স্বামীও তো সেই মহৎ উদ্দেশ্যের যোদ্ধা, তাহলে কেন তাকে এরকম শাস্তি উপভোগ করতে হবে? শিব বললেন যে আমি মৃত্যুকে অতিক্রম করিয়ে তাকে নতুন করে প্রাণ দিতে পারি না, তবে আমি আশীর্বাদ করছি প্রত্যেক মানুষের ভেতরে তিনি জীবিত থাকবেন, ঘুমিয়ে থাকবেন কিন্তু জীবিত অবস্থায় থাকবেন সকলের ভেতরে, যে তাকে জাগাবে তার ভেতরেই দেখবেন সে জাগবে। দেখবেন এই যে কামক মদন হলেন কামের দেবতা বা কামনার দেবতা। কামনা মানে সবসময় শরীরগত কাম নয়। আমার মনে হলো যে বেশ আছি, বেশ দিব্যি ছিলাম খোশ মেজাজে চেয়ারখানি চেপে, আমি বেশ একবারে খোশ মেজাজে চেয়ারখানি চেপে বসেছিলাম, হঠাৎ করে মনে হলো না যাই এই আমাদের জয়প্রকাশবাবুর দোকানে যাই, সেখানে গিয়ে একটুখানি ভালো কিছু খাবার দাবার আছে খেয়ে আসি। এই যে দেখুন বসেছিলেন, একটা আপনার ভেতরে একটা ইচ্ছে হলো, আপনি বেশ মন্দিরে যান, ভালো জীবনযাপন করেন, ফিসফিস করে লোকে বলে আহা লোকটা বেশ ভালো, আপনার ভেতরে এক ধরনের কামনা তৈরি হয়েছে লোকে আমায় ভালো বলুক। তখন কিন্তু আপনার ভালো হওয়ার চেষ্টা নয়, তখন কি করে লোকে আপনাকে ভালো বলবে সেইটা। কাম শব্দটার অর্থ হচ্ছে এই, আমি জানোই তা পাওয়ার আমার ইচ্ছে, আমার যা ছিল তা গেল চলে, জানেই তার শোকে, আমার যে সম্পদ আছে সেটাকে আমি ভুলে গিয়ে যা নেই তার শোকে আমরা ছুটতে থাকি, সেই কারণে সেটা সবসময় বর্জন। ভগবান বলছেন যে সেই আমি যে সেই স্কন্দ, সেনাপতিদের মধ্যে আমি স্কন্দ, সেনানী নামহম স্কন্দ, সরসামস্মি সাগর, আর সাগরের যত রকমের যে জলাধার সমূহ আছে তার মধ্যে আমি হলাম সাগর। কেন সাগরের সঙ্গে নিজেকে তুলনা করলেন? কারণ ঈশ্বরের দুটি গুণ এইখানে প্রকাশিত হয়, অনন্ত আর অপার, যার কোনো গভীরতা মাপলে যার শেষ হয় না, আর যার তীরবর্তী দুই তীরের মাঝখানে যদি আমরা মাপতে থাকি যার কোনো শেষ হয় না। ঈশ্বর হলেন তাই, ঈশ্বর হলেন অনন্ত, ঈশ্বর হলেন অপার, এই যে দুই দিব্য গুণের অধিকারী। তাই বলছেন যে আমাকে তুমি তাই ভাববে। মহর্ষি নাম ভৃগুরহম গিরামস্মে কমাক্ষরম যজ্ঞানাম জপযজ্ঞোস্মি স্থাবরাণাম হিমালয়। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু, শব্দসমূহের মধ্যে আমি এক অক্ষর ওম, যজ্ঞসমূহের মধ্যে আমি জপরূপ যজ্ঞ, এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হলাম হিমালয়। বলছেন মহর্ষি নাম ভৃগুর আহম, মহর্ষিদের মধ্যে আমি হলাম ভৃগু। বেদ এবং পুরাণে আমরা ভৃগু ঋষির কথা পাই, তিনি খুব উচ্চকোটির সাধক ছিলেন, তাই যত মহর্ষি আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন ভৃগু। তাই ভগবান নিজেকে ভৃগুর তুল্য, ভৃগুর মধ্যে তিনি অবস্থিত, এইটি বোঝাতে চাইছেন। কেন এইটি বোঝাতে চাইছেন? তপস্যা বা সাধনের ক্ষেত্রে বা পিনেন্স বা আমাদের যাবতীয় যে সাধন ভজন করে আমরা উচ্চ জীবন যাপন করার যে প্রয়াসী, যারা প্রয়াসী তাদের মধ্যে ভৃগু হলেন একেবারে আমাদের আদর্শ স্বরূপ। যারা তপস্বী জীবন যাপন করতে চায় তাদের কাছে ভৃগু হলেন আদর্শ। কেমন করে একটি উচ্চ শ্রেণীর জীবন যাপন করতে হয় সেটা ভৃগু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, সেই কারণে তিনি বলছেন আমি হলাম ভৃগু। গিরাম অস্মি একম অক্ষরম, সকল শব্দের ভেতরে আমি হলাম সেই একাক্ষর ওমকার, এমন একটি শব্দ যেটি নিজে একটি মন্ত্র, একই সঙ্গে এমন একটি শব্দ যেটি যে কোনো শব্দের সঙ্গে যুক্ত হলে সেটি মন্ত্রতে রূপান্তরিত হয়, আবার সেটি পুটিত না করলে কোনো মন্ত্র সার্থক হয় না। দেখবেন গায়ত্রী মন্ত্রটা হচ্ছে ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, কিন্তু এই আগে আর পরে এই ওং শব্দ দুটো ব্যবহার না করলে, আগে আর পরে ওং শব্দ ব্যবহার করা মানে হচ্ছে পুটিত করা, কাভার্ড করে দেওয়া, এই পুটিত না করলে সেটি পবিত্রতা আসে না, সেটি পবিত্র হয়ে ওঠে না, তার যে পাবনী শক্তি সেটা বৃদ্ধি করে। তারপরে বলছেন যজ্ঞানাম জপ যজ্ঞোস্মি, যত যজ্ঞ আছে তার মধ্যে আমি হলাম জপরূপ যজ্ঞ। জপরূপ যজ্ঞ করতে জপ কি হচ্ছে? নীরব পুনরাবৃত্তি। ভগবানের যে নাম তার নীরবে বারবার সেই নামে তাকে অভিহিত করা। তাই বলছেন এটি হচ্ছেন সবচেয়ে সেরা যজ্ঞ। আমরা যখন করি, করতে করতে এই যে হোম যাগ যজ্ঞ করি, একটা নির্দিষ্ট সময় সংকল্প করি, অষ্টাদশ যে 108টি বিল্লপত্র দিয়ে করব, অষ্টবিংশ বিল্লপত্র দিয়ে করব, অষ্টবিল্লপত্র দিয়ে করব। একটা যজ্ঞ যে আমরা করি সেটার একটা শেষ আছে, কিন্তু জপ হচ্ছে এমন এক যজ্ঞ যেটার কোনো শেষ নেই এবং বারবার বারবার হতে থাকছে, আমরা থামাতে পারবো না। যে যেন প্রতি মুহূর্তে জপ তো তাই, প্রত্যেক মুহূর্তে যে মন্ত্রটি উচ্চারণ করছি তার সাথে সাথে আমি যেন নিজেকে দেবতার পায়ে উৎসর্গ করছি, নিজেকে দেবতার পায়ে আহুতি দান করছি, আমি যেন নিজের দেবতার পায়ে নিজেকে একেবারে বিলীন করে দিচ্ছি। এটা হচ্ছে জপের কাজ। জপ করা মানে হচ্ছে টিং টিং ছট করা নয়, প্রতি মুহূর্তে যতবার করে আমি মন্ত্র উচ্চারণ করব প্রতি মুহূর্তে আমার সবটুকুকে আমি উজাড় করে নেব, তবে তো বোধ আসবে আমি সেই অনন্তের স্বরূপ যেখান থেকে সবটুকু নিলে সবটুকুই থাকে। এবং এটি যখন নীরবে করা হয় সেটা হচ্ছে জপ। যখন আমরা সশব্দে করি সেটা হচ্ছে মন্ত্রোচ্চারণ, কিন্তু যখন সেটা নীরবে করি সেটা হচ্ছে জপ। বারবার করছি, তাই বলছেন সেই বারবার ঈশ্বরের এই যে নাম করি সেটা হচ্ছে সেরা। আমি সেই যজ্ঞের ভেতরে আমি হলাম জপ। স্থাবরাণাম হিমালয়, জগতে যাবতীয় যে আমাদের অনড় বস্তু আছে, যা কখনো নড়ে না, যা এক জায়গায় স্থির, তার মধ্যে আমি হলাম হিমালয়। সেই হচ্ছে আমি হলাম জগতের সেই বস্তুগুলির মধ্যে, অনড় বস্তুগুলির মধ্যে আমি হলাম হিমালয়, যা অটল অচল। এখানে হিমালয় হচ্ছে অটলতা অচলতার প্রতীক। আমাদের সাধক জীবনে যদি এই জিনিসটা না থাকে, আমাদের আদর্শের প্রতি আমাদের যদি অচল অটল এই ভাবটি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদের উজাড় করে ঈশ্বরের পাদপদ্মে কোনো অবস্থাতে নিবেদন করতে পারব না। বলছেন অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষীণাং চ নারদঃ গন্ধর্বাণাম চিত্ররথ सिद्धानां कपिलो मुनः। अश्वत्थ सर्ववृक्षाणाम, अश्वत्थ वृक्ष के समस्त वृक्षर भीतरे पवित्रतम वृक्ष बला है। ताई बोलছেন যে অশ্বত্থ বৃক্ষের সকল বৃক্ষের ভেতরে আমি অশ্বত্থ। আপনারা দেখবেন গীতার এই ৫ম অধ্যায়তেই এক অদ্ভুত বৃক্ষের কথা বলা আছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংসি यस्य বর্ণানি यस्तम वेद সবেদবিদ। এক অদ্ভুত বৃক্ষের কথা বলা হচ্ছে, যে বৃক্ষর অদ্ভুত তার মূলটি ওপরের দিকে এবং তার শাখা প্রশাখাগুলো নিচের দিকে, এবং সবটি নিয়ে একটি অদ্ভুত গাছ। এই অশ্বত্থ বৃক্ষের সঙ্গে আমাদের ভারতবর্ষের সমস্ত উচ্চ জিনিসের তুলনা করা হয়। এই বুদ্ধের আবির্ভাবেও আগেও এই যে এই গাছের তলায়, এই অশ্বত্থ গাছের তলায় তিনি বসে তিনি বোধি লাভ করেছিলেন, এবং এই বোধিপ্রাপ্ত বোধি, এই কারণে এটিকে বোধিদ্রুম বা বোধিবৃক্ষ বা জ্ঞানবৃক্ষ বলা হয়। অশ্বত্থকে এই কারণে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ তাকে বলছেন অশ্বত্থ সর্ববৃক্ষানাম, সমস্ত গাছেদের ভেতরে আমি হলাম অশ্বত্থ। দেবর্ষি নামঞ্চ নারদ, দেবর্ষিদের মধ্যে আমি হলাম নারদ। আমরা 3 রকমের ঋষি দেখে থাকি, এক ধরনের হচ্ছে দেবর্ষি, একজন হচ্ছেন রাজর্ষি, আরেকজন হচ্ছেন ব্রহ্মর্ষি। যিনি রাজর্ষি তিনি রাজনৈতিক যাবতীয় ক্ষমতার অধিকারী হয়েও গভীরভাবে আধ্যাত্মিক এবং সকলের মঙ্গলের জন্য যেন তিনি ক্ষমতায় আসীন, এই বোধটা, রাজার এই বোধটা না এলে কখনো হয় না। কালকেই আমরা একটা গল্প পড়ছিলাম, সেই গল্পতে একটি ভারী সুন্দর রাজার গল্প আছে। এক রাজার দেশে দুর্ভিক্ষ এলো, দুর্ভিক্ষ আসার ফলে তিনি রাজসেবা করতে থাকলেন যাতে কোনো প্রজা অভুক্ত না থাকে, যাতে কোনো প্রজা খারাপ অবস্থায় না থাকে, এর সমস্ত চেষ্টা করতে থাকলেন। তারপরে যখন সেই অবস্থা সেই পরিস্থিতি কেটে গেল তখনও সেই রাজার মধ্যে চিন্তা হতে থাকলো, কারণ এই যে দুর্ভিক্ষ হওয়ার জন্য কোনো প্রজা ট্যাক্স পে করতে পারেননি, তাই রাজকোষ প্রায় শূন্য হতে শুরু করেছে। অথচ যাবতীয় মঙ্গলকারী কাজ সেগুলোকে চালাতে হবে, সেগুলোকে বন্ধ করে দিলে তো হবে না। সেই কারণে তিনি খুব দুঃখ করতে থাকলেন যে কেমন করে এই অবস্থার তিনি পারে যাবেন। তিনি খেতে পারেন না, তিনি শুতে পারেন না, সবসময় মনে করেন যে তাঁর এই দুর্বলতার সুযোগ নিয়ে তার প্রজারা বোধহয় তাকে তার তার যে রাজসভাতে যারা আছেন তারা বোধহয় বিদ্রোহ ডেকে দেবেন, এরকম হতে থাকে। তা একদিন তিনি দেখতে থাকেন যে এক বাঁশিওয়ালা সে বাঁশি বাজাচ্ছে রাস্তায় বসে, এবং ভীষণ আনন্দ তার। তাকে দেখে রাজার খুব হতবাক হয়ে থাকলো, আরে এ তো দিনহীন দরিদ্র, এরকম শুধু বাঁশি বাজাচ্ছে তাতেই এরা তো আনন্দ। সে ভাবতে থাকে কেমন করে এই অবস্থার পরিবর্তন হবে। তখন এক ঋষি তার রাজপ্রাসাদে এসে হাজির। রাজাকে দেখেই তিনি বললেন, তুমি এরকম অস্থির হয়ে আছো কেন? তোমার মনে হয় চোখে নিদ্রা আসে না, তুমি বোধহয় ভালো করে খেতে পাও না। তখন তিনি রাজা বললেন যে আমি এই সবসময় দুশ্চিন্তার মধ্যে আছি, প্রজাদের কি করে কল্যাণ হবে, কেমন করে কি করব। আমি যে কারণে ভালো করে খেতেও পারি না, পড়তেও পারি না, শুতেও পারি না। তখন রাজর সেই ঋষি তাকে বললেন, ঠিক আছে তুমি ভালো করে থাকতে পারবো, কিন্তু তোমাকে আমি একটা পথ বলবো, সেই পথ তোমায় অবলম্বন করতে হবে। রাজা বললেন, বলুন কি পথ আপনি বলবেন? তখন বললেন, তুমি আমায় তোমার সমস্ত রাজপ্রাসাদ সমস্ত কিছু দান করে দাও। তখন তিনি তার যাবতীয় কিছু রাজ্য সবটুকু সেই ঋষিকে দান করে দিলেন। এবার ঋষি জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কি করো? যে ভাবছি কিছু ব্যবসা ট্যাবসা করবো। ব্যবসা করবে কি করে? তোমার তো এক পয়সাও নেই, সব তো তুমি আমাকে দান করে দিয়েছো, অতএব আমার কাছ থেকে টাকা নিয়ে তো তুমি ব্যবসা করতে পারবে না। যে ভাবছি কিছু তাহলে কাজকর্ম করো, কে তোমাকে কাজ দেবে? তুমি এতদিন রাজা ছিলে, তাদের প্রভু ছিলে, কেন তোমাকে কাজ দেবে? তার চেয়ে তোমাকে একটা ভালো প্রপোজাল দিই, তুমি আমার প্রতিনিধি রূপে রাজ্য পরিচালনা করো। আমি এই সমস্ত কিছুর অধীশ্বর, তুমি আমার প্রতিনিধি হিসেবে এই রাজকার্য পরিচালনা করতে থাকো। রাজা খুব রাজি হয়ে গেলেন। ঋষি তাকে সমস্ত কিছু দায়িত্ব দিয়ে চলে গেলেন, বললেন সবসময় মনে রাখবে এ রাজ্য কিন্তু আমার। ঋষি চলে গেলেন, রাজা খুব ভালোভাবে রাজত্ব চালাচ্ছেন, কিন্তু আর তার আগের মতো অ্যাংজাইটিটা নেই। সে অ্যাংজাইটি না থাকার ফলে তিনি খুব ভালো করে খাচ্ছেন, তিনি ভালো করে ঘুমোচ্ছেন, আনন্দ করছেন, তার শরীর খুব তাগড়াই হয়ে গেছে। কয়েক মাস বাদে ঋষি আবার ফেরত এলেন, এসে বললেন যে বেশ, তোমার তো বেশ উন্নতি হয়েছে, তাহলে কীরকম কী হলো? বলছেন এরকম এরকম হলো। বলছে কী করে হলো বলে তোমার মনে হয়? তোমার এই জীবনের অ্যাংজাইটিটা চলে গেছে, কী করে হলো? তখন তিনি কিছুতেই বলতে পারছেন না কী করে হলো। তখন ঋষি তাকে বললেন, ওই যে তুমি আমাকে সব কিছু সমর্পণ করে দিয়ে আমার প্রতিনিধি রূপে এই যাবতীয় এই সংসারটিকে পরিচালনা করছিলে, তাই তোমার অ্যাংজাইটি নেই। যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আমার, যদি ভালো হয়ে থাকে সেটাও আমার, তোমার তাতে কোনো দায়িত্ব নেই। ঠিক সেই রকম রাজা ওইরকমভাবে ঈশ্বরের ওপর নির্ভরশীল হয়ে জগতের কল্যাণ যখন করেন, তার রাজা যে কোনো রাজা তার এই দুটো দিক থাকা দরকার। একদিকে তিনি আধ্যাত্মিকভাবে সম্পদশালী হবেন, শুধু কেদারনাথে গিয়ে মাথা টুকলে হবে না, শুধু মসজিদে গিয়ে আজান দিলে বা ইফতার করলেও হবে না। রাজার যেন ধর্মবোধ সেটা যেন তার ভেতরে থাকে, সত্য অহিংসা ক্ষমা এই বোধটি যেন তার থাকে। আবার একই সঙ্গে তার এই বোধ থাকে কিসে জগতের তার সম্পদ সন্তানদের কল্যাণ হবে। এই দুটোর সংমিশ্রণ যার, তিনি হলেন রাজর্ষি। তিনি রাজনৈতিক ব্যক্তি হতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, তিনি রাজনৈতিক ব্যক্তি হতেই পারেন, কিন্তু তিনি এই ঋষির মতো কাজ করতে পারবেন। আরেকজন হলেন এই আমাদের ব্রহ্মর্ষি, যারা ব্রাহ্মণ হয়েও ঋষির পর্যায়ে, মহান ঋষির পর্যায়ে পৌঁছেছেন, তাদের ব্রহ্মর্ষি বলা হয়। আর শেষে হচ্ছেন দেবর্ষি। দেবর্ষি যেমন নারদ, এরা আধ্যাত্মিক সম্পদে সাহিত্যে একেবারে সম্পদশালী, এবং তা নয় শুধু তাই নয়, যারা জগতের সর্বত্র ঈশ্বরের বাণীকে ছড়িয়ে বেড়ায়। দেখবেন এই দেবর্ষি সম্পর্কে নারদ যদিও ঝগড়াঝাটি করায়, কিন্তু নারদ বললেই একটা সেই বিনা হাতে একটা হেঁটে হেঁটে একজন যাচ্ছেন, তার মুখে সবসময় যেন শ্রীমন নারায়ণ 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 নারায়ণের নাম নিতে নিতে চলেছেন। যেখানেই চলেছেন, যেখানে সর্বত্র তিনি সেই দেবতা হয়েও তিনি ঋষির মতো এক আধ্যাত্মিক উচ্চ জীবন যাপন করছেন। বলছেন গন্ধর্বা নাম চিত্ররথ, গন্ধর্বরা হলেন দেবগায়ক। এইসব গন্ধর্বদের মধ্যে আমি হলাম চিত্ররথ। চিত্ররথ হচ্ছেন তিনি প্রধান গন্ধর্ব। আর সিদ্ধা নাম কপিলো মুনি, সিদ্ধগন্ধের মধ্যে আমি হলাম আধ্যাত্মিক দিক থেকে সেই নিখুঁত ব্যক্তির দিক থেকে আমি হলাম মহর্ষি কপিল। দর্শন এবং মনোবিজ্ঞানের জনক হিসেবে কপিল মুনির নাম প্রসিদ্ধ। আমরা কপিল মুনির তপস্যাস্থলে থাকি। আপনারা যেখানে দেখছেন, আমরা যেখানে বসে আছি সেটা কপিল মুনির তপস্যাস্থল। তিনি রাজার এই সমুদ্রের রাজার কাছে বাসুকী নাগের কাছে তিনি একটি তপস্যার জায়গা চেয়েছিলেন। সো বাসুকী তাকে অতল, তল অতল পাতাল, এই পাতালে তিনি তাকে তপস্যা করবার কথা জন্য জায়গা দেন। এই যে আমরা যে জায়গাগুলো আছি, যদি জিওগ্রাফিক্যালি আমরা দেখি, এগুলো সব সমুদ্রের তলা থেকে এসছে। এই যে দ্বীপ টিপগুলো, আমরা কাকদ্বীপ অবধি ভূমিপৃষ্ঠ, কাকদ্বীপের পরে যে অংশটা আমরা দেখি নামখানা বা অন্যান্য যে দ্বীপ আছে, আমাদের যে দ্বীপ সাগর দ্বীপ, এগুলো সব সমুদ্রের তলায় থাকে। এবং আমাদের এই দ্বীপে কোনো একটা স্থানে যেটা এখন আর যাওয়া যায় না, সেইখানে এই কপিল মুনি তপস্যা করতেন। সাংখ্য প্রণেতা তিনি কপিল। দর্শন এবং মনোবিজ্ঞানের জগৎ সেই আছে। কপিল হলেন সাংখ্য দর্শনের প্রবক্তা। আর ভাগবতের তৃতীয় স্কন্ধে যে কপিলের উল্লেখ আছে, তিনি তার জননী দেবহূতিকে উপদেশ দিচ্ছেন। তিনি যে উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন ঋষি ছিলেন এ বিষয়ে আমাদের কোনো সংশয় নেই। ভগবানের সেই উচ্চ ভগবান বলছেন আমি হলাম এই যাবতীয় সিদ্ধা নাম কপিলো মুনি। সিদ্ধা নাম হচ্ছে সিদ্ধগন্ধের মধ্যে আমি কপিল, সিদ্ধ। আমরা অনেকেই সাধক হতে পারি, কিন্তু সবাই ওই সেই আসল জায়গায় গিয়ে পৌঁছবে না। আপনি আমি সবাই একটা ওই 41 তলা বিল্ডিং হয়েছে, সেই 41 তলা বাড়ি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে পারি। সবার উদ্দেশ্য সেই 41 তলার ছাতে গিয়ে পৌঁছানো, কিন্তু কেউ 20 তলাতে গিয়ে থামবে, আর পাচ্ছি না, কেউ 25 তলাতে গিয়ে থামবে, কেউ 30 তলায় গিয়ে থামবে। গুটি কয়েক সেই 42 তলার ওপর উঠতে পারবে। সেই সবাই আমরা সাধক, কিন্তু সাধকদের ভেতরে যিনি শ্রেষ্ঠ সম্পদ লাভ করেন তিনি হলেন সিদ্ধ পুরুষ। এই সিদ্ধগণের মধ্যে আমি হলাম কপিল। পরের শ্লোকে ভগবান বলছেন উচ্চৈ শ্রবসম অশ্বানাম বিদ্ধি মামৃতোদ্ভবম ঐরাবতম গজেন্দ্রাণাম নরানাঞ্চ নরাধিপম। অশ্বদের মধ্যে আমাকে অমৃতজাত উচ্চ ঈশ্ববা বলবে। আর শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি হলাম ঐরাবত। আর মানুষের মধ্যে আমি রাজা। উচ্চৈ শ্রবসম অশ্বানম। যখন সমুদ্র মন্থন হচ্ছিল, দেবতা এবং দানব ও মানুষ তাতে অংশগ্রহণ করেন। মন্থন ক্রিয়া চলছে, আর মন্থন ক্রিয়া চলছে এবং মন্থন ক্রিয়ার সাথে সাথে একটি একটি করে দিব্য বস্তু সেই সমুদ্রের ভেতর থেকে বেরিয়ে আসে। তার মধ্যে যেমন চিকিৎসা বিজ্ঞানের ধন্বন্তরীয় ছিলেন, ঠিক সেরকম সেই উচ্চ ঈশ্ববা নামে একটি ঘোড়াও পাওয়া যায়। যেহেতু অমৃতের জন্য সমুদ্র মন্থনের ফলে এই উদ্ভূত হয় এই অশ্ব, তাই বলছেন উচ্চৈ শ্রবস অশ্বানাম বিদ্ধি মাম অমৃতোদ্ভবম। যেমন এই সমুদ্র মন্থন করে যেমন অমৃত উদ্ভবিত হয়েছিল, সেই রকম যা কিছু ভালো মন্থন করে যা কিছু ভালো উৎপাদিত হচ্ছে, আমি সেই অমৃতের সন্তান যে উচ্চৈঃশ্রবা যে ঘোড়া, আমি হলাম যাবতীয় অশ্বদের মধ্যে সেই অমৃতজাত উচ্চৈঃশ্রবা। আমরা যখন দুধ মন্থন করি, দেখবেন যখন দুধকে চার্নিং করি, তখন কিন্তু প্রথমেই মাখন বেরিয়ে আসে না, কিন্তু একটা আস্তে আস্তে একটা ফ্যাট জাতীয় জিনিসপত্র বেরিয়ে আসে। আমরা সেটাকে যদি তুলে নিই, সেটা আলাদা করে রাখা যায়। তারপরেও চার্ন করতে করতে অবশেষে মাখন বেরোয়। আবার মাখনকে চার্ন করলে ননি বেরোয়। কিন্তু ওই যখন চার্ন করছিলাম ওই দুধের সারাংশ থেকে বেরিয়ে এসেছে। ঠিক সেই রকম সমুদ্র মন্থনের যে সারাংশ সেটা হচ্ছে অমৃত, কিন্তু সেই অমৃতের অংশ হলো উচ্চৈঃশ্রবা। সেই কারণে ভগবান এই কথাটি ব্যবহার করেছেন, উচ্চৈঃশ্রবস অশ্বানাম, অশ্বদের মধ্যে আমি অমৃতজাত উচ্চৈঃশ্রবা। উচ্চৈঃশ্রবা শব্দ ঘোরার অর্থ তিনি অমৃতজাত। আমি শ্রেষ্ঠ হাতিদের মধ্যে আমি হলাম ঐরাবত। বলছেন আমাকে ঐরাবতম গজেন্দ্রাণাম, রাজকীয় হাতিদের মধ্যে আমি হলাম ঐরাবত। আর নরানাম চ নরাধিপ, মানুষের মধ্যে আমি তাদের শাসনকর্তা বা রাজা। এটি হচ্ছে একটা অদ্ভুত কথা, এই যে রাজা বা বিভিন্ন রাজনৈতিক ব্যবস্থায় তার সমতুল ব্যক্তির হাতেই সমস্ত ক্ষমতা তার হাতে থাকে। এই যে রাজা যিনি হন, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী হন, কিংবা রাজ্যের বিধায়ক যিনি হন, যিনি মন্ত্রী হন, যিনি মুখ্যমন্ত্রী হন, যিনি কেন্দ্রীয় মন্ত্রী হন, যিনি প্রধানমন্ত্রী হন, যিনি উপরাষ্ট্রপতি হন, যিনি রাষ্ট্রপতি হন, সবাই কিন্তু আমার আপনার মতোই দেখতে, কিছু তাদের স্পেশাল নেই, তাদের একটা এরকম এখানে টাকাটা জ্ঞানচক্ষু নেই, এটা কিছুই আলাদা কিছু আমাদের সঙ্গে তার কোনো ফারাক নেই। কিন্তু তাদের ভেতরে কিছু অতিরিক্ত ক্ষমতা আছে, যে অতিরিক্ত ক্ষমতা বলে তারা এই রাজনৈতিক উচ্চাধিকারগুলো লাভ করেছে। এই যে একটা কাউন্সিলে বা আমাদের যে পুরসভা, তার যে কাউন্সিলার, এটা আসতে গেল এমনি আমি গিয়ে বসলাম কাউন্সিলারের চেয়ারটা নিয়ে বসে পড়লাম, তাহলে কিন্তু কাউন্সিলার হওয়া যায় না। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বোঝাতে হয়, এবং যখন আমরা গ্রহণযোগ্যতা বুঝতে পারি তখন সেই মানুষকে আমরা নির্বাচিত করে নিয়ে আসি। আবার এই পরিধিটা যখন বাড়তে থাকে, যখন একটা ছোট্ট এরিয়া থেকে রাজ্যের একটা অংশ হয়, তারপরে রাজ্যের অনেকখানি অংশ জুড়ে যখন হয়, তারপরে দেশের যখন অনেকখানি অংশ জুড়ে হয়, অনেকের ভেতরে যখন গ্রহণযোগ্যতা বাড়ে, তখন দেখবেন মন্ত্রী পরিষদে প্রচুর মন্ত্রী, সাংসদ প্রচুর, কিন্তু সাংসদরা তাদের মধ্যে সর্বসম্মতভাবে নেতা নির্বাচন করছেন, মানে সংসদের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে। এই যে গ্রহণযোগ্যতা আছে, আমার সাথে তার কিন্তু চেহারাগত দিক থেকে ফারাক নেই, কিন্তু তার ভেতরে এমন কিছু তার ক্যারেক্টারিস্টিক আছে যেটার জন্য সে অনেকের কাছে গ্রহণযোগ্য হয়, তাই তাকে বলছেন রাজা। ভগবান তাই বলছেন যে নরানাম চ নরাধিপম, মানুষের মধ্যে আমি তাদের শাসনকর্তা বা রাজা। বলছেন আয়ুধানামহম বজ্র ধেনুনামস্মি কামধুক প্রজনশ্চাস্মি কন্দর্প সর্পানামস্মি বাসুকি, অস্ত্রদের মধ্যে আমি হলাম বজ্র। আয়ুধানাম, আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, আয়ুধানামহম বজ্র। ধেনুনাম অস্মি কামধুক, ধেনুদের মধ্যে আমি হলাম কামধেনু। গাভীদের মধ্যে এক অদ্ভুত পৌরাণিক গাভীর গল্প আমরা শুনেছি, যে আপনি যা কিছু ইচ্ছা করুন না কেন কামধেনু সেটা পূরণ করবেন। প্রজনশ্চ অস্মি কন্দর্প, সন্তান উৎপাদনের যে প্রেরণা আমি সেই হলাম কন্দর্প বা প্রেমের দেবতা। আর সর্পানাম অস্মি বাসুকি, সাপেদের মধ্যে আমি সেরা, আমি হলাম বাসুকি। বলছেন অনন্তাশ্চাস্মি নাগানাম বরুণো ইয়াদসামহম পিতৃনামর যমা চাস্মি যমা সংযমতামহম। বলছেন নাগেদের মধ্যে সর্পকুলে যে আছেন তাদের ভেতরে আমি হলাম অনন্ত নাগ। আপনারা দেখেছেন তো সাপ, আমরা এইটুকু দেখি, আমাদের এখানে তো ভ্যারাইটি সাপ দেখা যায়, এইটুকু সাপ একবারে সরু লিকলিকে, আপনাকে ছুঁয়ে দিয়ে গেলে আপনি বুঝে যাবেন যে আপনাকে খুব ভালোবেসেছে। চওড়া সাপ দেখি, বড় কেউটের এইটুকু বাচ্চাও দেখেছি, সেইটুকু বাচ্চাও এরকম করে করছে। কিন্তু আমরা যখন নারায়ণের দিকে তাকাই তখন দেখি সেই নারায়ণ যে ভগবান বিষ্ণু, সেই অনন্ত নাগ, নাগরাজ অনন্ত, সেই বিশাল তার চেহারা, তিনি স্বয়ং জগৎপিতাকে ধারণ করার ক্ষমতা রাখেন, তাই তিনি কত বড় মানুষ। তাই বলছেন যে आमी हलाम नागेदेर भेतरे अनंत वरुणो या दशाम अहम जरा जले बास करे तादेर मध्य आमी हलाम वरुण। पितृणाम अर्यमा चास्मी पितृगणेर मध्य आमी हलाम अर्यमा। पितृ शब्देर अर्थ एखाने हच्छे पूर्वपुरुष, तादेर मध्य अर्यमा हलेन एकजन देवता जार कथा उल्लेख करा आछे। यमा संयतामहम जरा संयत करेन जरा नियंत्रण करें जरा शासन करें तादेर मध्य आमी हलाम मृत्युर देवता जम। आम्रा जखन असंयत जीवन यापन करी आम्रा जखन साधारण भावे थाकी ना तखन आमादेर जीवनटा खूब खराब दिके परिचालित होते थाके एवं तखन आम्रा किछुतेई बेरिये आसते पारी ना। तखन मने हय जीवनटा जदि थामे जीवनटा जदि स्तब्ध हय ताहले आमार এই যে অসংযত জীবন এটা যেন থেমে যায়। দেখবেন অনেক বড় বড় যারা আছেন তারা একটা সময় জীবনের একটা সময় এসে আর যখন কোনোভাবে নিজেকে সামলাতে পারেন না তখন তারা মৃত্যুকে ডাকেন। অনেক গুন্ডাগর্দি করেছেন অনেক কিছু করেছেন অথচ এদের মৃত্যুটা খুব ভয়ানক, তারা জোর করে নিজেদের মৃত্যুকে ডেকে নিয়ে এসছেন কারণ জীবনের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছেন এবং আস্থা হারিয়ে ফেলার ফলে তারা মৃত্যুকেই বরণ করে নেন। জীবনের অন্তিম আমরা যখন আমাদের সমস্ত কাজ শেষ হয়ে যায় যেমন মৃত্যুকে খুব স্বাভাবিকভাবে বরণ করে নিই, ঠিক সেই রকম এইসব মানুষজন যারা জীবনকে অন্যভাবে দেখে থাকেন যারা মনে করেন অন্যদের ওপর প্রভুত্ব করা যায় তাদের জীবনের কিন্তু এই শেষ অংশটা খুব ভয়ানক, তারা বাধ্য হন মৃত্যুকে তাদের জীবনে বরণ করে নিতে। আজ আমরা এইখানেই থামব, আমরা ওই যে অংশটা পাঠ করেছি সেই অংশটুকু একবার পাঠ করে নেব। আদিত্যা নামহম বিষ্ণুর জ্যোতিষাম রবিরংশুমান মরিচির মরুতাবস্মি নক্ষত্রানামহম শশী বেদানাম সামবেদো অস্মি দেবানামস্মি বাসবঃ ইন্দ্রিয়ানাম মনশ্চাস্মি भूतानामस्मि चेतनाम् रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षराक्षसां वसूनां पावकश्चास्मि मेरुशिखरिनामहं पुरोधसाञ्च मुख्यं मां विद्धि पार्थ बृहस्पतिं सेनानीनामहं स्कन्ध सरसामस्मि सागरा महर्षीणां भृगुरहं गिरामस्मि कमक्षरं यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालय अश्वत्थ सर्ववृक्षाणां देवर्षीणां च नारद गन्धर्वाणां चित्ररथ सिद्धानां कपिलो मुने उच्चैश्रवश अश्वानां उच्चैश्रवशमश्वानां विद्धि मामृतोद्भवम् ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम् आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधू प्रजनश्चास्मि कन्दर्प सर्पणामस्मि वासुकी अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहं पितॄणाम् अर्यमा चास्मि यमा संयतमा संयमतामहम् अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहम् पितॄणाम् अर्यमा चास्मि यमा संयतमा संयमतामहम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।